প্রতি বছরের মতো এবারেও এডিপিসির অন্তর্গত কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়িতে সাড়ম্বরে পালিত হচ্ছে কালীপুজো ও দীপাবলি উৎসব। এই উৎসব উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ফাঁড়ি প্রাঙ্গণে এলাকার গরিবদুস্থ মানুষদের মধ্যে কম্বল শীতবস্ত্র বিতরণ করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ডিসি ওয়েস্ট সন্দীপ কাররা, এসপি কুলটি এস কে জাভেদ হোসেন, ডিসিপি হেডকোয়ার্টার ডক্টর অরবিন্দ কুমার আনন্দ, স্থানীয় কাউন্সিলর মুনমুন মুখার্জি ও কুলটি থানার আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত, চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক কার্তিক চন্দ্র ভুই, কুলটি ট্রাফিক গার্ড আধিকারিক অনন্ত রায় সহ আরো অন্যান্যরা। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। আমি আপনাদের সকলকে কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি ঈশ্বর থেকে প্রার্থনা করছি আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমি আইসি চৌরঙ্গি এবং এসিপি কুলটিকে অনেক অভিনন্দন যে আপনারা আজকে এত ভালো অনুষ্ঠান আজকে এখানে আয়োজন করছেন। আজকে এখানে কালী পূজার পণ্ডাল উদ্বোধন আছে এবং বস্ত্র বিস্তর বিতরণ আছে। আমি এটাই বলবো আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট আপনাদের সঙ্গে সবসময় আছে, আপনাদের কাছে আছে এবং আপনাদের জন্য আমাদের পুলিশ 24/7 অ্যালার্ট আছে এবং আপনাদের জন্যই কাজ করবে। এই আমি আমার বক্তব্যকে শেষ করছি। আপনারা খুব ভালো থাকেন, সুস্থ থাকবেন, এই করে আমি অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা RC-80 বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর 16, নিয়ার জোড়াহাট রোটারি। ফোন নম্বর 7407250555 অথবা 9064620044।